আমরা দোয়া করব অন্তর অন্তর থেকে আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতের উৎসাহ মাকাম দান করে সকলে, আল্লাহুম আমিন। জীবনের কোন আমল যদি আল্লাহ ওনার কবুল করে তার উসিলে আল্লাহ জানে তোনাকে মাফ করে দেয় সকলে, আল্লাহুম আমিন। জানাজার নামাজ চার তাকবীরের সাথে এই ইমামের পিছনে পড়িতেছি আল্লাহু আকবার। আমরা জানাজার নামাজের নিয়ত হাসিল করব, জানাজার নামাজ চার তাকবীরের সাথে এই ইমামের পিছনে পড়িতেছি আল্লাহু আকবার। সকলে নিয়ত হাসিল করি, নিজ নিজ দায়িত্বে আমরা মোকাব্বেরের দায়িত্ব পালন করি ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মরহুমের বড় ছেলে আতিকুর রহমান সাদেক, আমি আমার বাবার শেষ বিদায়ের সময় কালিহাতির সকল মানুষের সাথে আমার বাবা উঠা বসা করত, মানুষের নিজের না থাকলেও মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করত, মানুষকে সহায়তা করার চেষ্টা করত। আমার বাবার শেষ বিদায়ের সময় আমি আপনাদের সকলের কাছে আমার বাবার জন্য দোয়া চাই, আমার বাবা যেন বাবাকে যেন আল্লাহ তাআলা ব্যস্ত নসিব করেন, এবং আমার বাবার কাছে যদি কেউ দেনা পাওনা থাকেন, তাহলে আমরা তিন ভাই আছি, আমি বড়, আরও দুইটা ছোট ভাই আছে, আমার চাচারা আছে, আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা যদি মুক্ত হস্তে মাফ করে দেওয়া যায়, যদি কেউ পান তো মাফ করে দেবেন, আর যদি না করা যায় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা বাবার ঋণ পরিশোধ করব, দয়া করে আমার বাবাকে সবাই মাফ করে দেবেন, আসসালামু আলাইকুম। করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রিয় ভাইয়েরা, জীবন চলতে গেলে ভুল ভ্রান্তি থাকতে পারে, কেউ